সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। বুখারী শরীফের 4920 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما صارت الأوسان التي في العرب في قوم عليه الصلاة والسلام في العرب بعد عربের মধ্যে যে সমস্ত মূর্তিগুলা প্রসিদ্ধি লাভ করেছে এর মধ্যে পাঁচটা মূর্তি বিখ্যাত। একটার নাম ওয়াদ্দুন, আরেকটার নাম সুয়া, আরেকটার নাম ইয়াগুস, আরেকটার নাম ইয়াউক, আরেকটার নাম নাসরুল। এই মূর্তিগুলা মূলত ছিল নূহ আলাইহিস সালাত ওয়াস সালামের সম্প্রদায়ের মূর্তি। ওনার সম্প্রদায়ের মাঝে এই মূর্তিগুলা ছিল, পরবর্তীতে আরবের মাঝে এই মূর্তিগুলা ছড়িয়ে পড়ছে। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আম্মা ওয়াদ্দুন ফাকানাত লিকালবিন বিদৌমাতিল জান্দাল। দৌমাতুল জান্দাল নামে একটা এলাকা আছে আরবের, এই এলাকার সম্প্রদায়ের মানুষগুলাকে বলা হয় কাল। কাল নামক গোত্র, এই গোত্রের মানুষগুলা যেই মূর্তির পূজা করত এটার নাম ছিল ওয়াদ্দুন। তাহলে আরবে ওয়াদ্দুন নামক যে মূর্তিটা, এই মূর্তি মূলত নূহ নবীর জামানায় ওনার সম্প্রদায়ের মাঝে ছিল, এই মূর্তি পরবর্তীতে আরবের মাঝে আসছে। واما سوا فكانت لهزيل ثم بنوني غطيف। হুজাইল নামক একটা মূর্তি আছে, সুয়া নামক একটা মূর্তি আছে, এই মূর্তিটা হুজাইল নামক গোত্র আছে আরবের, এই গোত্রের মাঝে ছড়িয়ে পড়ে। واما ياغوس فكانت لمراد। ياغوس নামক মূর্তিটা মুরাদ নামক গোত্রের মাঝে ছড়িয়ে পড়ে। ওয়াম্মা ইয়াউক ফাকানাত লি হামদান। ইয়াউক নামক মূর্তিটা আরবের হামদান নামক গোত্রের মাঝে ছড়িয়ে পড়ে। ওয়াম্মা নাসরুন ফাকানাত লি হিমিয়ার। নাসরুন নামক মূর্তিটা আরবের হিমিয়ার নামক গোত্রের মাঝে ছড়িয়ে পড়েছে। তাহলে বলেন তো, আরবে এই যে পাঁচ মূর্তি ছড়িয়ে পড়েছে, এগুলা কি মূলত আরবের মূর্তি না নূহ নবীর সম্প্রদায়ের মাঝে ছিল? এগুলা নবীর সম্প্রদায়, ওই মূর্তিগুলা পরবর্তীতে আরবের মাঝে প্রসিদ্ধি লাভ করেছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আসমা উরিজালিন সালিহিনা, যেই পাঁচটা মূর্তির নাম বললাম, এই পাঁচটা মূলত মূর্তির নাম ছিল না, এই পাঁচজন মূলত আল্লাহর ওলির নাম ছিল। বলেন পাঁচটা মূর্তির নাম, এগুলা কাদের নাম ছিল? আল্লাহর ওলি। ফালাম্মা হালাকু, আল্লাহর ওলিরা যখন মারা যায়, আওহাশ শায়তানু ইলা কওমিহিম আনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা আনসাবা। আল্লাহর ওলিরা মারা যাওয়ার পর শয়তান তাদের সম্প্রদায়ের কাছে এসে কুমন্ত্রণা দেয়, আল্লাহর ওলিরা যেই সব জায়গায় বসে ভালো ভালো কথা বলতো, তোমাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো করতো, ওই জায়গায় পাঁচটা মূর্তি বানাও। ওয়াসাম্মুহা বিআসমাইহিম, এই মূর্তিগুলার নাম এই আল্লাহর ওলিদের নামে তোমরা নাম রাখবা বলেন। নাউযুবিল্লাহ। আল্লাহর ওলিরা যেখানে বৈশা তোমাদেরকে ভালো ভালো কথা বলতো, এইসব জায়গায় তোমরা পাঁচটা মূর্তি বানাও, এই পাঁচ মূর্তির নাম দিবা পাঁচ আল্লাহর ওলির নামে। ইবলিসের কথা অনুযায়ী জনগণ পাঁচটা মূর্তি বানায়, একটা মূর্তির নাম দেয় ওয়াদ্দুন, আরেকটার নাম সুয়াউন, আরেকটার নাম ইয়াগুস, আরেকটার নাম ইয়াউক, আরেকটার নাম নাসরুন। এইভাবে মূর্তি পাঁচটার নাম পাঁচজন আল্লাহর ওলির নামে করে দেয়। তখনও পর্যন্ত এই পাঁচ মূর্তির ইবাদত করা হয় নাই। মূর্তি স্থাপনকারীরা যখন মারা যায়, মারা যাওয়ার পর তাদের পরবর্তী জেনারেশন দুনিয়াতে আসার পর ইবলিস তাদেরকে কুমন্ত্রণা দেয়, তোমাদের বাপ দাদারা এই মূর্তিগুলা বানিয়েছে, অতএব তোমরা এগুলার সামনে সিজদা দাও। পরবর্তী প্রজন্ম এই মূর্তির সামনে সিজদা দেওয়া শুরু করছে। এখন আপনাদের কাছে আমার জানার সেটা হলো, বলেন তো দুনিয়াতে সর্বপ্রথম মূর্তি বানানো হয় খারাপ মানুষের নামে না আল্লাহর ওলিদের নামে? ইবলিসের এই জায়গায় হলো সফলতা,
ইবলিস মানুষের দুর্বলতাকে কাজে লাগায়া নেক সুরতে মানুষকে শিরিক করায়। যে সমস্ত মাজারে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন, শাহজালাল রহমতুল্লাহর মাজার সহ যত মাজারে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে, এই আল্লাহর ওলিদের মাজারে যদি কেউ সেজদা দেয়, সে আবেগ নিয়ে সেজদা দেয় আল্লাহর ওলিদের মাজারে। কেন? ইবলিস তারে বুঝায় না আল্লাহর ওলি আছে এখানে সেজদা দাও। তো বোঝা গেল আপনার যে আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে ইবলিস মানুষের দুর্বলতায় আঘাত করে। এই ক্ষেত্রে সবাই সতর্ক থাকা, আল্লাহর ওলিরা তারা আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। তাদেরকে কেন্দ্র করে তাদের মৃত্যুর পর নতুনভাবে কেউ কোনো শিরিকের ব্যবসা চালু করা এটা যেন না হয়, এই ব্যাপারে আমরা সতর্ক থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বললেন, আমি বনী ইসরাইলের থেকে অঙ্গীকার নিলাম, লা তাআবুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। এরপর আমি অঙ্গীকার নিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি তোমরা সদাচরণ করবা, পিতামাতার নাফরমানি করবা না, পিতামাতার প্রতি আনুগত্য প্রদর্শন করবা। সহিহ বুখারীর বর্ণনা 5970 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহর নবীর কাছে জানতে চাইলাম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা। নবীজি জবাব দিলে, সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। আমি প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটা? নবীজি জবাব দিলেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার আনুগত্য করা, পিতামাতার সেবা করা, এরপর সবচেয়ে পছন্দনীয় আমল। এরপর আমি প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? নবীজি জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। হাদিসের মাধ্যমে বোঝা যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ নবীকে বললেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? নবী বললেন, নামাজ পড়া সময় মতো। এরপর প্রশ্ন করলাম, আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটা? নবী বললেন, মা বাবার আনুগত্য করা। হাদিসের মাধ্যমে বোঝা যায় মা বাবার আনুগত্য করাটাই আল্লাহ ইবাদত হিসাবে গণ্য করে নেয়, প্রিয় আমল। মা বাবার সাথে ভালো একটা কথা বললেন, আপনি একটা সালাম দিলেন, নরম ভাষায় তাদের সাথে আপনি কথা বললেন, এই আমলটাই আল্লাহ শ্রেষ্ঠ প্রিয় আমল হিসাবে গণ্য করে নেয়। সহিহ বুখারীর 5971 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে কার সাথে ভালো আচরণ বেশি করব, আমার কাছে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার যোগ্যকে আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, উম্মুকা, তোমার মা। আমি আবার প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন, এরপর কে? নবী বললেন, উম্মুকা, তোমার মা। তিনি আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, এরপর কে? নবী বললেন, উম্মুকা, তোমার মা। তিনি আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, এরপর কে? আল্লাহ নবী বললেন, আবুকা, তোমার বাবা। তাহলে এক নাম্বার মা, দুই নাম্বার মা, তিন নাম্বার মা, চার নাম্বারে বললেন বাবা। মায়ের কথা তিনবার কেন বললেন? মা এমন তিনটা কষ্ট পায় যে তিনটা কষ্ট বাবা কখনো পায় না। এক নাম্বার, হামালাতু উম্মুহু কুরহা, মা সন্তানকে পেটে নেওয়ার কষ্ট পায়, বাবা কখনো পায় না। দুই নাম্বার, ওয়াদাআত থুকুরহা, সন্তান প্রসব বেদনা, প্রসবকালে মা প্রসব বেদনা সহ্য করে, বাবা কখনো প্রসব বেদনা হয় না। তিন নাম্বার, হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা,
মা সন্তানকে ২৪ মাস দুধ পান করায় বাবা এই কষ্ট কখনো পায় না কোন বাবা সন্তান পেটে নেয় প্রসব বেদনা সহ্য করে সন্তানকে দুধ পান করায় এই তিনটা আলাদা স্পেশাল বৈশিষ্ট্য মায়ের তাই নবী বললেন মা তোমার মা তোমার মা তিনবার মায়ের কথা বললেন এরপর বললেন বাবার কথা সহিহ বুখারীর ৫৯৭২ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা রাজুলুন লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ উজাহিদু আমি জিহাদ করব জিহাদের ময়দানে যেতে চাই আপনি আমাকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দেন নবীজি বললেন আলাকা আবাওয়ান তোমার মা বাবা দুইজন জিন্দা আছে কিনা তিনি জবাব দিলেন হ্যাঁ মা বাবা জিন্দা আছে নবী বললেন ফাফিহিমা ফাজাহিদ যাও বাসায় যাও মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদের সব কামাই করে নাও সহিহ বুখারীর ৫৯৭২ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তার থেকে বর্ণনা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم বলেন কিছু মানুষ আছে ইয়ালানুর রাজুল ওয়ালিদাই যেই মানুষ তার বাবা মাকে অভিশাপ দেয় আপনারা কি কি বাবা মাকে অভিশাপ দেন কেউ আসলে তো কেউ দেয় না সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ালানুর রাজুল ওয়ালিদাই সন্তান আবার মা বাবাকে কিভাবে অভিশাপ দেয় আপনার কাছে জানতে চাই নবীজি বললেন ইয়াসুব্বুর রাজুল আবার রাজুল এক ব্যক্তি আরেকজনের বাবাকে গালি দেয় ফায়াসুব্বু আবা ওয়াসুব্বু উম্মা আপনি আরেকজনের বাবাকে গালি দিবেন তা বাবাকে গালি দেওয়ার পর পাল্টা আপনাকে বাবা তুলে গালি দিবে মাকে গালি দেওয়ার পর পাল্টা আপনার মাকে গালি দিবে আল্লাহ নবী বলেন কেন তুমি আরেকজনকে গালি দিয়ে নিজের বাবা মাকে গালি শোনাইলা এটাই হলো মা বাবাকে অভিশাপ দেওয়া আপনি আরেকজনের মা বাবার তাদেরকে গালি দিবেন তো তিনি পাল্টা আপনাকে গালি দিবে এর মানে কেমন যেন আপনি আপনার মা বাবাকে গালি খাওয়াইলেন নবীজি বলেন এটাই তুমি তোমার মা বাবাকে অভিশাপ দিলা নাউজুবিল্লাহ এক ব্যক্তি নবীজির কাছে আসছে মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে আসছে আসার পর কয় ইয়া রাসূলুল্লাহ কুনতু আরাদতুল জিহাদ মাআকা ফি সাবিলিল্লাহ আমার মনের ইচ্ছা আমি আপনার আশেপাশে থেকে জিহাদের ময়দানে লড়াই করতে চাই নবীজি তাকে প্রশ্ন করলেন আহাইয়াতুল উম্মুকা তোমার মা জীবিত আছে কিনা তিনি জবাব দিলেন আমার মা জীবিত আছে নবী বললেন ইরজি ফাবাররাহা বাসায় যাও মায়ের সেবা করো তিনি আবার আল্লাহ নবীর আরেক পাশ দিয়ে আসলেন আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে আপনার আশেপাশে থেকে লড়াই করতে চাই নবীজি বললেন আহাইয়াতুল উম্মুকা তোমার মা জিন্দা আছে কিনা কয় হ্যাঁ নবীজি বললেন ইরজি ফাবাররাহা যাও বাসায় যাও মায়ের সেবা করো আবার আল্লাহ রাসূল মুখ ঘুরিয়ে নিলেন ওই সাহাবী বলেন আমি আবার নবীর চেহারার সামনে গেলাম যাওয়ার পর বললাম ইন্নি আরাদতুল জিহাদ মাআকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ-দারাল আখিরা আমি আপনার আশেপাশে থেকে জিহাদের ময়দানে লড়াই করতে চাই আল্লাহকে চাই আখিরাত চাই নবীজি বললেন আহাইয়াতুল উম্মুকা তোমার মা জিন্দা আছে কিনা তিনি জবাব দিলেন হ্যাঁ নবীজি বললেন ইরজি ফাবাররাহা যাও বাসায় যাও মা বাবার আনুগত্য করো মায়ের সেবা করো এক পর্যায়ে আল্লাহ নবী বললেন ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ মায়ের পা আঁকড়ে ধরো সেখানেই তোমার জান্নাহ যাও বাসায় যাও মায়ের সেবা করো পা আঁকড়ে ধরো সেখানেই তোমার জান্নাত রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তাকে বলে দিলেন মায়ের সেবা করো সেখানেই তোমার জান্নাত তো এই জন্য আমরা এই আয়াতে দ্বিতীয় নম্বরে জানলাম পিতা মাতার আনুগত্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সূরে বানী ইসরাইলে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা
আপনার রব এই ফয়সালা করে দিয়েছেন আল্লাহ তাআবুদু তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার আনুগত্য করবা ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবারা আহাদুহুমা আল্লাহ বলেন মা বাবার দুইজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয় বুড়া হয়ে যায় বাবা যদি বুড়া হয়ে যায় মা যদি বৃদ্ধা হয়ে যায় আও কিলাহুমা অথবা মা বাবা উভয় যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় فلا تقل لهما اف ولا تنهرهما ما বাবাকে উফ শব্দটা বলবা না ওয়ালা তানহারহুমা তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলবা না ওয়া কুল লাহুমা কওলান কারীমা তাদের সাথে নরম ভাষায় কথা বলবা ওয়া খফিদ লাহুমা জানাহাদুল্লি মিনার রহমা দয়ার ডানা তাদের জন্য বিছিয়ে দিবা وقل رب ارحمهما كما ربياني صغيرا আর দোয়া করবা আল্লাহ আপনি আমার মা বাবার উপর দয়া করেন যেভাবে তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছে নবীজি বলেন মা মিন মুসলিমিন লাহু ওয়ালিদানে মুসলিমান কোন মুসলমানের যদি দুইজন মা বাবা জিন্দা থাকে ফায়ুহসিনু সুহবাতাহুমা সকালবেলা যদি ওই মা বাবার সাথে উত্তম আচরণ করে কোন মুসলমান আপনার আব্বা আম্মা জীবিত আছে সকালের দিনটা শুরু হয়েছে কিভাবে ফজর পড়লেন কোরআন পড়লেন মা বাবার সাথে একটু সুন্দর কথা বললেন নবীজি বলেন সাথে সাথে তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে যায় এক সাহাবী বললেন হুজুর কারো যদি মা বাবা দুইজনের একজন জিন্দা থাকে আল্লাহ নবী কয় একজন জিন্দা থাকলে তার সাথে যদি কেউ ভালো আচরণ করে তার জন্য জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হয় তাদের সাথে উত্তম আচরণ করা ভালো কথা বলা যারা দূরে থাকেন ফজরের নামাজের পর যখন কাজে যান আপনি ঢাকা থাকেন কাজে যাওয়ার আগে আপনি আব্বা আম্মাকে ফোন দেন ফোন দিয়ে বলেন আব্বা কাজে যাচ্ছি আম্মা কাজে যাচ্ছি ভালো আছেন ওষুধ লাগবে পান সুপারি আছে একটু ভালো কথা বলে আপনি রওনা করলেন নবীজি বলেন এই যে একটু ভালো কথা মা বাবার সাথে বলা সাথে সাথে জান্নাতের দুইটা দরজা খুলে যায় এগুলো আয়াতের দুই নম্বর বিষয় পিতা মাতার প্রতি সদাচরণ করা তিন নম্বর ওয়া বিজিল কোরবা অবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিজিল কোরবা নিকট আত্মীয়ের প্রতি সদাচরণ করা আপনার প্রতিবেশী নিকট আত্মীয় যারা তাদের প্রতি আপনি সদাচরণ করবেন মনে রাখবেন আপনি আল্লাহকে বিশ্বাস করেন আর আখেরাতকে বিশ্বাস করার পরিচয় হলো আত্মীয়ের সাথে আপনি সম্পর্ক রক্ষা করা আপনাদের এলাকার কেউ যদি আত্মীয়র সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রক্ষা করে হাদিসের ভাষা অনুযায়ী তিনি আল্লাহকে খুব বেশি বিশ্বাস করে আর আখেরাতকেও খুব বেশি বিশ্বাস করে قال رسول الله صلى الله عليه وسلم نبيجي বলেন من كان يؤمن بالله واليوم الاخر فليصل رحمه কেউ যদি আল্লাহ বিশ্বাস করে আখিরাত বিশ্বাস করে সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে আল্লাহ বিশ্বাস করি সবাই আখিরাত বিশ্বাস করি ফুফুর খবর নেন না কয় বছর হইছে আপনার যে মামা আছে খালা আছে জানেননি অনেকে জানেনও না ভুইলা গেছেন কোথায় আছে না আছে জানেনও না অসুস্থ হইলে তো দেখতে যাওয়া জোরের কথা আপনি তো জানেনই না এরা এখন কি ঢাকায় থাকে না দেশে থাকে ইডে জানেন না আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমা কোন ব্যক্তি যদি আল্লাহকে বিশ্বাস করে আখিরাত বিশ্বাস করে সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে এগুলো এক নাম্বার কথা রক্তের সম্পর্কের ব্যাপারে দুই নাম্বার কোনো ব্যক্তি যদি রক্তের সম্পর্ক রক্ষা করে কেমন যেন সে আল্লাহর হুকুমের পূর্ণ আনুগত্য করে আল্লাহ বলেন সূরা রাদ ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসলা والذين يصلون ما أمر الله به أن يوصلا ويخشون ربهم ويخافون سوء الحساب جرى ওই বিষয় রক্ষা করে যা আল্লাহ রক্ষা করার আদেশ করেছেন আবার বুঝেন আল্লাহ যা রক্ষা করার আদেশ করেছেন তারা যা রক্ষা করে কোন জিনিসটা কয় আল্লাহ যা রক্ষা করার আদেশ করেছেন কি রক্ষা করার আদেশ করেছেন রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার আদেশ করেছেন কে আপনি যদি আপনার রক্তের সম্পর্ক রক্ষা করেন
আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য আপনি প্রদর্শন করলেন ভাই ভাই কথা বলে না এই ভাই ভাই কথা না বলার কারণে ভাতিজাও চাচার সাথে কথা বলে না ভাতিজাও চাচাকে সালাম দেয় না মানে আব্বার কাকা দুইজনে কথা কয় না তো আব্বার কাকা সম্পর্কে কি হয় ভাই তো যেহেতু আমার আব্বা আমার কাকার সাথে কথা বলে না এজন্য আমিও কাকারে সালাম দেই না রাস্তাঘাটে যাই কারণ আমার কাকার সাথে আব্বার একটু সম্পর্ক সমস্যা আছে তাই আমি আমার কাকারে সালাম দেই কিন্তু আপনার সাথে সমস্যা হয়েছে কি কাকা সেটা বলেন তারা দুই ভাইয়ের মধ্যে অভিমান চলছে আপনার সমস্যা ছিল কোথায় কা আমার আব্বার সাথে দ্বন্দ্ব তো এইজন্য আপনি সালাম দিবেন না আপনার কাকারে তাহলে রক্তের সম্পর্ক রক্ষা করা মানে হলো আল্লাহর হুকুম পালন করা তিন নাম্বার যারা রক্তের সম্পর্ক রক্ষা করবে তাদের সাথে আল্লাহ সম্পর্ক রক্ষা করবে আবার বুঝেন তিন নাম্বার কথাটা যারা রক্তের সম্পর্ক রক্ষা করবে তাদের সাথে আল্লাহ সম্পর্ক রক্ষা করার ঘোষণা করছে কিভাবে মুসলিমে আসছে বুখারীতে আসছে قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইন্নার রহিম আশজনাতুম মিনার রহমান রক্তের সম্পর্কটা হলো রহমানের একটা টুকরা সুবহানাল্লাহ রহমান কে রহমান কে নবীজি বলেন ইন্নার রহিমা রক্তের সম্পর্ক আশজনাতুম মিনার রহমান রহমানের অংশ বিশেষ তখন ওইবার ওই রক্তের সম্পর্কটা বানানোর পর রক্তের সম্পর্কের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশ রক্তের সম্পর্ক আরশে এইভাবে ঝুলে আসছে সুবহানাল্লাহ আরশে এইভাবে ঝুলে থাকার পর আরেক বর্ণনায় আসছে আল্লাহ সব বানানোর পর রক্তের সম্পর্ক দাঁড়ায় গেছে দাঁড়ানোর পর আল্লাহকে বললেন আল্লাহ হাজা মাকামুল আইজি বিকা মিন কতিআতির রহিম আমি আপনার কাছে নালিশ করার জন্য দাঁড়িয়েছি যারা রক্তের সম্পর্ক রক্ষা করে মানে যারা আমাকে ছিন্ন করে তাদের বিরুদ্ধে আমি নালিশ করার জন্য আপনার কাছে দাঁড়াইলাম কে দাঁড়াইছে না না রক্তের সম্পর্ক দাঁড়াইছে কে হ্যাঁ রক্তের সম্পর্কটা দাঁড়িয়ে আল্লাহরে বলতেছে আল্লাহ রক্তের সম্পর্ক ছিন্ন করে যারা তাদের বিরুদ্ধে নালিশ করার জন্য আমি আপনার কাছে দাঁড়াইছি এবার কি কয় দেখেন ইয়া রব্বি ইন্নি কুতিতু হে আমার রব আমাকে ছিন্ন করা হয় ওয়া ইন্নি জুলিমতু আমার উপর অত্যাচার করা হয় রক্তের সম্পর্ক আল্লাহরে কয় আল্লাহ আমাকে ছিন্ন করা হয় আমার উপর অত্যাচার করা হয় ওয়া ইন্নি উসিয়া ইলাইয়া আমার সাথে খারাপ ব্যবহার করা হয় রক্তের সম্পর্ক আল্লাহরে কয় আল্লাহ আমাকে ছিন্ন করা হয় আমাকে জুলুম করা হয় আমাকে খারাপ ব্যবহারের মাধ্যমে আমার সাথে খারাপ ব্যবহার করা হয় ইয়া রব্বি ইয়া রব আমি আপনার কাছে বিচার চাই আপনি এটার বিচার করে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে রক্তের সম্পর্ককে বলে আমা তারদাইনা আন আসিলামান ওয়াসালাকি ওয়া আকতআমান কতআ রক্তের সম্পর্ককে আল্লাহ বলে তুমি কি এতে সন্তুষ্ট না তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক রক্ষা করব কি বললেন তুমি কি এতে সন্তুষ্ট না তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তাকে রক্ষা করব রক্তের সম্পর্ককে আল্লাহ বলছে তোমাকে যারা রক্ষা করবে আমিও তার সাথে সম্পর্ক রক্ষা করব ও আকত আমান কত আকি রক্তের সম্পর্ক তুমি শোনো তোমাকে যে ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব তাহলে রক্তের সম্পর্ক আল্লাহর কাছে অভিযোগ করছে আল্লাহ আমাকে রক্ষা করা হয় না আল্লাহ আমার উপর অত্যাচার করা হয় আল্লাহ আমার সাথে খারাপ ব্যবহার করা হয় সত্যি কথা নেই অভিযোগটা রক্তের সম্পর্ক যে অভিযোগটা আল্লাহর কাছে করছে এটা সত্য কিনা সামান্য বিষয় নিয়া ভাই ভাইয়ের সাথে কথা বলে না দশ বছর বিশ বছর সামান্য বিষয় নিয়া একই মায়ের পেটের দুই ভাই একজন আরেকজনের চেহারার দিকে তাকায় না গত পঞ্চাশ বছর গত দশ বছর গত পাঁচ বছর এমনকি মরার পরে জানা যায় যায় না তো রক্তের সম্পর্ক আল্লাহর কাছে মামলা করলেন আল্লাহ আমারে ছিন্ন করা হয় আমার প্রতি অবিচার করা হয় আমার সাথে খারাপ ব্যবহার করা হয় আল্লাহ কয় তুমি সন্তুষ্ট না তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করব তোমাকে যারা বিচ্ছিন্ন করবে ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব নাউজুবিল্লাহ এগুলো তিন নাম্বার কথা চার নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করা নবীজির ওসিয়ত
কার ওসিয়ত রক্তের সম্পর্ক রক্ষা করা এটা নবীজির ওসিয়ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আউসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখিসালি মিনাল খাইর আমাকে আমার নবী কিছু কল্যাণকর উপদেশ দিয়েছেন এমন কিছু উপদেশ যেই উপদেশগুলো অনেক কল্যাণকর এমন কিছু উপদেশ আল্লাহ নবী আমাকে দিয়েছেন নবীজি আমাকে উপদেশ মালা দিয়েছেন এমন সুন্দর সুন্দর উপদেশের মধ্যে এক নাম্বার উপদেশ আমাকে দিয়েছেন আউসানি আল্লাহ আনজুরা ইলা মান হুয়া ফাওকি ওয়া আনজুরা ইলা মান হুয়া দুনি নবীজি আমাকে বলেছেন আবু যর তোমার চাইতে উচ্চ স্তরের যারা তাদের দিকে কখনো তাকাইবা না তোমার চেয়ে নিম্ন স্তরের যারা তাদের দিকে তুমি তাকাও এক নাম্বার আমাকে নবীজি বলছে আমি যেন আমার চেয়ে উচ্চ স্তরের যারা তাদের দিকে না তাকাই নবীজি আমাকে বলছে আমি যেন আমার চেয়ে নিম্ন স্তরের যারা তাদের দিকে বেশি তাকাই দুই নাম্বার আওসানি আমাকে নবী ওসিয়ত করেছেন বিহাব্বিল মাসাকিন আমি যেন গরিব মানুষদেরকে ভালোবাসি ওয়াদুনুবি মিনহুম আমি যেন তাদের সাথে একটু কাছাকাছি যাই দুই নাম্বার ওসিয়ত করেছেন আমি যেন গরিবদেরকে ভালোবাসি আমি যেন গরিবদেরকে কাছে টানি তাহলে গরিবদেরকে ভালোবাসতে বলছে আর তাদের কাছাকাছি হইতে বলছে তাদেরকে কাছে টানতে বলছে এটা কোথায় পাওয়া যায় বলেন তো মসজিদে বলেন কোথায় সামনের কাতারে গরিব বলেন ফকির বলেন আমির বলেন বাদশা বলেন মসজিদে কাতারের মধ্যে সবাই বরাবর তো দুই নাম্বার নবীজি আমাকে ওসিয়ত করেছেন আমি যেন গরিবদেরকে ভালোবাসি তাদের কাছাকাছি হই তাদেরকে কাছে টানি এই জন্য আপনারা মাঝে মাঝে অসহায় মানুষগুলারে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াবে নবীজি ওসিয়ত করছেন তিন নাম্বার আল্লাহ নবী আমাকে বলছেন আউসানিয়ান আসিলা রহিমি নবী আমাকে বলেছেন আমি যেন রক্তের সম্পর্ক রক্ষা করি যদিও অন্য কেউ আমার সাথে সম্পর্ক ছিন্ন করে কি বলছে আমার সাথে আমার আত্মীয় যদিও সম্পর্ক ছিন্ন করে কিন্তু নবী আমাকে বলছে তুমি রক্ষা করো আমার আত্মীয় আমারও দেখতে পারে না নবী কয় সমস্যা নাই তুমি তো দেখতে পারো তোমার রক্তের সম্পর্ক যদি তোমারে দূরে ঠেলে দেয় তুমি কাছে টানবা সুবহানাল্লাহ এই তিনটা উপদেশ আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক নাম্বার আমারে বলছে আমার চেয়ে উচ্চ স্তর যারা তাদের দিকে তাকাইতে নিম্ন শ্রেণী না তাকাইতে বলছে আর নিম্ন শ্রেণী তাদের দিকে তাকাইতে বলছে দুই নাম্বার আমাকে বলছে আমি যেন অসহায়দেরকে ভালোবাসি তাদেরকে কাছে টানি তিন নাম্বার বলছে আমার রক্তের সম্পর্ক আমারকে যদি দূরে ঠেলে দেয় আমার সাথে যদি সম্পর্ক বারবার ছিন্ন করে আমার সাথে যদি দুর্ব্যবহার করে আমাকে বলছে তুমি দুর্ব্যবহার করো না তুমি রক্তের সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করতেই থাকবা কথাগুলো মনে থাকবে তাহলে চার নাম্বার কি জানলাম রক্তের সম্পর্ক রক্ষা করা কার ওসিয়ত নবীজির কার ওসিয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ নাম্বার রক্তের সম্পর্ক যদি কোনো ব্যক্তি রক্ষা করতে পারে আল্লাহ এই আমলটা আমল নামার মধ্যে শ্রেষ্ঠ আমল বলে লিখে দিবেন খসআম গোত্র আছে একটা কি নাম খসআম এই খসআম গোত্রের এক লোক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আসার পর বললেন আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রসুলের কাছে আসলাম আসার পর আমি আল্লাহ নবীকে বললাম কি কয় দেখেন মানে সহজ সরল মানুষ তো নবীজির এমন এক কথা বলছে আসার পর আমি আল্লাহ নবীকে বললাম আনতাল্লাযী তাজউমু আন্নাকা রাসূলুল্লাহ আপনি কি সেই ব্যক্তি যে দাবি করেন যে আপনি আল্লাহর রসূল আপনি কি ওই ব্যক্তি যিনি দাবি করেন আল্লাহর রসূল নবীজি বললেন হ্যাঁ আমি সেই ব্যক্তি মানে সহজ সরল মানুষ গ্রামগঞ্জের থেকে আসছে আয়েশা কয় আচ্ছা আপনি কি ওই ব্যক্তি যিনি দাবি করেন যে আপনি আল্লাহর রসূল নবীজি কয় হ্যাঁ আমি সেই ব্যক্তি এবার ওই ব্যক্তি প্রশ্ন করলেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আপনি যদি আল্লাহর রসূল হন আমি আপনার কাছে জানতে চাই বলেন তো আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা সবচাইতে প্রিয় আমল কোনটা আপনার কাছে জানতে চাই নবী বললেন আল ঈমানু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনা আল্লাহকে বিশ্বাস করা এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কারে বিশ্বাস করা বলেন কারে বিশ্বাস করা মানে আপনি যে আল্লাহরে বিশ্বাস করেন এটা একটা শ্রেষ্ঠ আমল সুবহানাল্লাহ কি আজীব কথা দেখেন আপনি বিশ্বাস করেন যে আমার রব আল্লাহ জানে প্রাণে মনে বিশ্বাস করেন আমার রব আল্লাহ এই বিশ্বাসটা একটা শ্রেষ্ঠ আমল তো তিনি প্রশ্ন করলেন আমি আবার প্রশ্ন করলাম সুম্মা মাহিয়া রাসূলুল্লাহ এরপর সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা আপনার কাছে জানতে চাই নবীজি বললেন সিলাতুর রহিম আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানো
আল্লাহর উপর ঈমান আনার পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হয়ে যায় সুবহানাল্লাহ পছন্দনীয় আমল আগেরটা হলো শ্রেষ্ঠ মা বাবার খেদমতের এটা হলো শ্রেষ্ঠ আর এই জায়গায় পছন্দনীয় আমল আল্লাহর কাছে এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনা দুই নাম্বার রক্তের সম্পর্ক জোড়া লাগানো এজন্য যারা এই জায়গায় ভাতিজা আছেন মানে যারা সন্তান আছেন আপনারা জানেন আমার আব্বা আর আমার কাকা কথা বলে না আপনার চেষ্টা থাকবে আব্বা আর কাকার মাঝে জোড়া লাগানো সম্পর্ক জোড়া লাগানো আপনি জানেন আপনার আব্বা আর ফুফু কথা বলে না সম্পত্তি নিয়ে একটা ঝগড়া হয়া তারা গত 5 বছর কথা বলে না আপনার চেষ্টা থাকবে কিভাবে আপনার বাবা আর ফুফুর মধ্যে জোড়া লাগানো যায় ভাই কথা মনে থাকবে তো আপনি ভাতিজা যদি বাবা আর ফুফুর মাঝে বাবা আর কাকার মাঝে জোড়া লাগাইতে পারেন ঈমান আনার পরেই নবীজি বলেন আল্লাহ তার সবচেয়ে পছন্দনীয় আমল হিসাবে আপনার এই আমলটাকে গণ্য করবেন তো তিনি আবার প্রশ্ন করলেন সুম্মা মাহিয়া রাসূলুল্লাহ এরপর আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা নবীজি বললেন আল আমরু বিল মারুফ সৎ কাজের আদেশ করা ভাই নামাজে চলেন বাস এটা একটা প্রিয় আমল সুবহানাল্লাহ এরপর প্রশ্ন করলাম সুম্মা মাহিয়া রাসূলুল্লাহ এরপর কোনটা নবীজি বললেন আন্নাহি আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা ভাই আপনি সুদ খায়েন না এই যে এতটুকু বলছেন ভাইজান সুদ খায়েন না এটা হারাম এই বলাটাই আল্লাহ আমল নামায় প্রিয় আমল হিসাবে গণ্য করেন একটু বলতে তো পারেন না এটাও কন না আপনারা কন কি হে সুদ খেলে আমার কি এরকম কয় অনেকে হে সুদ খেলে আমার কি এই কথাগুলো বললেন না আপনি অন্তত বুঝাইতে তো পারেন একদিন দুই দিন প্রয়োজনে পায়ে ধরেন তোমার পায়ে ধরি সুদ খায়ও না এটাও পারেন আপনার পায়ে ধরাতে যদি একটা মানুষ সুদ থেকে ফিরে আসে আর জান্নাতি হয়ে যায় আপনি কি মনে করেন তিনি জান্নাতে যাবে আর আপনি যাবেন না আরে আপনার মাধ্যমে একজনকে হেদায়াত দেওয়া আরবের লাল ওট আপনার মালিকানায় আসার চাইতে উত্তম হ্যাঁ সহি বুখারী 4210 নম্বর হাদিসের স্পষ্ট বর্ণনা লা ইয়াহদি আল্লাহ বিকা রাজুলান ওয়াহিদা খায়রুন লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাম তোমার মাধ্যমে একটা মানুষ সৎ পথে চলে আসা হেদায়েত দিয়ে দেওয়া আরবের লাল উট মালিকানায় তোমার মালিকানায় আসার চাইতেও আরো কোটি গুণ বেশি দামি তাহলে বলেন সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন ছয় নাম্বার রিজিকে আর হায়াতে বরকত চান কারা কারা কবা চান কয়টা কথা বললাম রিজিক আর আচ্ছা বলেন তো কে চায় না যে আমি একটু হালাল বেশি রিজিক কামাই করি এটা তো সবাই চায় ঠিক না আরে হালাল রিজিক কামাই করা এটা খারাপ না এটা তো ভালো কেউ যদি চান তার রিজিকে বরকত হোক আর হায়াতে বরকত হোক কিসে বরকত হোক রিজিকে আর হায়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা আমল বাড়ায় দাও তোমার রিজিকেও বরকত হবে হায়াতেও বরকত হবে পড়াবো একটা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মান সাররাহু আইয়ু বসাত লাহু ফি রিজকিহি ওয়া ইয়ানসা লাহু ফি আসলিহি কোন মানুষ যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক হায়াতের মধ্যে বরকত হোক ফাল্লিয়াসিল রাহিমা ওই ব্যক্তি যেন রক্তের সম্পর্ক রক্ষা করে রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক যত জোড়া লাগাবে তত তার রিজিকে আর হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন তাহলে আপনারা বলেন আমি প্রশ্ন করি বলেন রিজিক বাড়ার আমল কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা বলেন রিজিক বাড়ার আমল কি হায়াত বাড়ার আমল কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা সাত নাম্বার রক্তের সম্পর্ক যারা রক্ষা করবে মনে করেন আপনি রক্ষা করবেন রক্তের সম্পর্ক আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের দিলের মধ্যে আপনার প্রতি ভালোবাসা আল্লাহ তৈরি করে দিবেন না বুঝেন নাই মনে হয় আবার বলছি রক্তের সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা যদি আপনি করেন আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের অন্তরে আল্লাহ আপনার প্রতি ভালোবাসা তৈরি করে দিবেন قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মানে তাকা রব্বা যে ব্যক্তি তার রবকে ভয় করে ও ওয়াসলা রহিমা রক্তের সম্পর্ক রক্ষা করে কয়টা কাজ দুইটা বলেন কয়টা এক নাম্বার রবকে ভয় করে দুই নাম্বার ও ওয়াসলা রহিমা রক্তের সম্পর্ক রক্ষা করে নুসি আলাহু ফি আজলিহি তার মরণের ব্যাপারটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এর মানে তার হায়াত আল্লাহ বাড়ায়া দেন দুই নাম্বার ওয়াসুরি আলাহু মালুহু কি কয় দেখেন তার সম্পদ আল্লাহ বাড়ায় দেয় সম্পদ আপনি আত্মীয়র জন্য মালটা নেবেন 200 টাকার আপনি বুঝবেন না 200 কমতেছে বাড়তেছে আপনি আপনার আত্মীয় সম্পর্ক রক্ষা করার জন্য 200 300 1000 টাকার কিছু নিয়ে গেলেন 1000 কি কমলো না পকেট থেকে আসলেই তো কমলো
নবীজি কয় না না কবে নাই অন্য দিক দিয়ে তোমার মাল বাড়তেছে তুমি জানো না অসুরিয়ালাহু মালুহু তার সম্পদ বৃদ্ধি পাবে ও আহাব্বাহু আহলুহু তার আত্মীয় স্বজন সবাই তাকে ভালোবাসা শুরু করবে এগুলো সাত নাম্বার আট নাম্বার দুনিয়ার মানুষের জীবন দুনিয়ার মানুষ যারা তাদের জীবন বাড়ার শ্রেষ্ঠ উপায় রক্তের সম্পর্ক রক্ষা করা এখানে আবার নবীজি হাদিসের মধ্যে তিনটা আমল বলছে বলেন কয়টা আমল তিনটা আমল প্রথম কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাহু মান উতিয়া হাজ্জাহু মিনার রিফকি কোন মানুষের মধ্যে যদি নম্রতার গুণ দেওয়া হয় একজন মানুষ আপনাদের এলাকার খুব নম্র মানে খুব নম্র ভদ্র খুব বিনয়ী ফাকাদ উতিয়া হাজ্জাহু মিনাদ দুনিয়া ওয়াল আখিরাত তাকে আল্লাহ দুনিয়া আখিরাতের সব কল্যাণ দিয়ে দিস সুবহানাল্লাহ আপনার সাথে একজন খালি ঝগড়া করতে চায় কিন্তু আপনি না ভাই আমি ঝগড়া পারি না ভাই জান নবীজি কয় কেউ যদি নম্রতার গুণ আল্লাহ থেকে পেয়ে যায় সে দুনিয়া আখেরাতের সব পেয়ে গেছে সুবহানাল্লাহ এরপর আল্লাহ নবী কয় তিনটা আমল হায়াত বাড়ায় রিজিক বাড়ায় দুনিয়ার মানুষের পৃথিবীবাসী যারা আছে তাদের জীবনেও তাদের হায়াত বৃদ্ধি করে দেয় তিনটা আমল কয় আমল এক নাম্বার হুসনুল খুলকি উত্তম আখলাক মানে ভালো আখলাক উত্তম আখলাক এটা প্রদর্শন করা ভালো আখলাক এটা প্রদর্শন করা আরেকটা কি ওয়াসিলাতুর রহিমি রক্তের সম্পর্ক রক্ষা করা একটা হলো রক্তের সম্পর্ক রক্ষা করা আরেকটা উত্তম আচরণ তিন নাম্বার উত্তম কথা বলা মানুষের সাথে ইয়াজিদানে ফিদদিয়ার ইয়াজিদানে দিয়ার ইয়াজিদ দেখেন কি বলে ইয়াজিদানে দিয়ার ওয়ফিল আমার দুনিয়াবাসীকেও আল্লাহ তাদেরকে ভরপুর বরকত দান করে আর যেই এলাকার মানুষ যত বেশি রক্তের সম্পর্ক রক্ষা করবে যত বেশি সুন্দর আচরণওয়ালা হবে ওই মানুষগুলার জীবনে আল্লাহ তত বেশি বরকত দান করবে নয় নাম্বার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যে আল্লাহর আনুগত্য করি এই আল্লাহর আনুগত্য করার পর সবচাইতে দ্রুত যেই সওয়াবটা আমি আশা করি সেটা রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক এই এই সম্পর্কটা জোড়া লাগাইলে যত দ্রুত সওয়াবের আমি আশা করি এর চেয়ে অন্য কোনো আমল এতটা দ্রুত আশা করি না রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে আমি আশা করি আজালা সওয়াবাম মিন সিলাতির রাহিম নবীজি বলেন লাইসা শাইউন উতিউল্লাহ ফিহি আজালা সওয়াবাম মিন সিলাতির রাহিম এমন কোন জিনিস নাই যে আমি মানি না আমি আল্লাহর সব হুকুম পালন করি এই হুকুমগুলোর মধ্যে সবচাইতে দ্রুত আমার যে সওয়াবটা আসে এটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগানোর আমল যদি করতে পারি এটা খুব দ্রুত সওয়াবটা এসে পড়ে তাহলে রক্তের সম্পর্ক রক্ষা করব তো তাহলে মামা মামি খালা খালা তো ভাইগুলা ঠিকমতো আছে কিনা বেঁচে আছে কিনা দুনিয়াতে আজকে মাহফিলের পর খোঁজ নেবেন না ইনশাআল্লাহ খোঁজ নিয়েন একটু খোঁজ নিয়েন এখন তো খোঁজ নেওয়া সহজ সহজ না এখন সহজ মোবাইলে ফোন দিয়া বললেন কেমন আছেন কোথায় আছেন ঠিকঠাক মতো পড়াশোনা চলতেছে কিনা খাবার দাবার ঠিক মতো হচ্ছে কিনা ঘরে কোনো সমস্যা আছে কিনা এতটুকু কি বলতে পারেন না অনেকে ভয়ে ফোন দেয় না কয় যদি টাকা চায় দশ নাম্বার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর সবচাইতে পছন্দনীয় একটা বাগানের ব্যাপারে কি বলে দেখেন সহিহ বুখারীর বর্ণনা 1461 নাম্বার হাদিস পরের সবগুলো হাদিস সৎকার ব্যাপারে নবীজির সাহাবি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন তার ব্যাপারে আসছে কানা আবু তালহা আকসারুল আনসারি বিল মদিনাতি মালাম মিন নখলিন মদিনার আনসারি সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি খেজুর বাগানের মালিক যিনি ছিলেন তার নাম আবু তালহা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আন এই আবু তালহা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খেজুর বাগান ছিল এই বাগানটার নাম হলো বাইরুহা বলেন কি নাম ওয়া কানাত মুস্তাকবিলাতিল মসজিদ এই বাইরুহা বাগানটা মসজিদে নববীর একদম গেটের বরাবর ছিল নবীজি কি করতেন কানায়াত কুলুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইশরাবু মিম্মা ইন ফিহা মিন তাইয়িবিন নবীজি মসজিদ থেকে বের হয়ে আবু তালহার খেজুর বাগানে যাইতেন আর নবীজি শীতল পানি সেখান থেকে পান করতেন মিষ্টি পানি সেখান থেকে পান করতেন এত পছন্দ করতেন ওই খেজুর বাগানটা নবীজিও পছন্দ করতেন বাগানের মালিকের নাম আবু তালহা তো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে কি লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন চার পারার শুরু বিষ্টে একদম প্রথম লাইনটাই দেখবেন
তোমরা ততক্ষণ পুণ্য কামাই করতে পারবে না যতক্ষণ পছন্দনীয় জিনিসটা দান না করবা আবু তালহা চিন্তা করলেন আমার পছন্দনীয় সবচাইতে শ্রেষ্ঠ জিনিস হলো আমার এই খেজুরের বাগান নবীজির কাছে গেলেন যাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলছে পুণ্য কামাই করতে চাইলে পছন্দনীয় জিনিসটা দান করার জন্য وإن أحب أموالي إلي بيروحا আমার কাছে সবচেয়ে পছন্দনীয় সম্পদ হলো আমার এই খেজুরের বাগানটা ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ এই মুহূর্তে আমি এই বাগান দান করে দিলাম আপনার যেখানে মন চায় আপনি এই বাগানটা সেখানেই দিয়ে দেন হুজুর খেজুরের বাগানটা দিয়ে দিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাই নাকি হ্যাঁ নবীজি বললেন বাখ বাখ মানে শাবাশ শাবাশ ذاك مال رابح ذلك مال رابح এটাই হলো লাভজনক ব্যবসা এটাই হলো লাভজনক ব্যবসা সুবহানাল্লাহ কি বললেন এটাই হলো লাভজনক ব্যবসা আর সাহাবী নবীজির কাছে এসে কি বলছে জানেন ইন্নি উরিদু আজরাহা ওয়া যুকরাহা এই জায়গাটা একটু বুঝেন হুজুর আমি এটার প্রতিদান এবং এটার যে সঞ্চয়টা মানে আমি যে দান করছি এটার একটা সঞ্চয় আছে এই সঞ্চয়টা আমি আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে এটা জমা থাক আল্লাহর কাছে কি থাক জমা এজন্য কিছু আমলের প্রতিদান এগুলা মানুষে বইলেন না এগুলা চুপচাপ রাইখেন এটা আল্লাহর কাছে জমা রাইখেন মরণের পর নিয়ে নিন আপনারা সব বইলা নষ্ট করে দেন দান তো করেন করেন আবার খোটা দেন খোটা দিলি তো সব শেষ হয়ে গেল কিছু বিষয় আছে কিচ্ছু বইলেন না দিছেন বাস চুপচাপ কেন যে আমি আল্লাহর কাছে এটা শুনছি আল্লাহর কাছে এটা জমা রাখছি আমি মরণের পর সেখান থেকে নিব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন ঠিক আছে তুমি তো ভালো কাজ করছো এক কাজ করো আমি চাই তুমি এই খেজুরের বাগানটা আনতাজ আলাহা ফিল আকারিবিন তোমার যারা নিকট আত্মীয় তাদের মাঝে তুমি এই খেজুরের বাগানটা বণ্টন করে দাও তোমার নিকট আত্মীয় যারা গরিব আছে এদেরকে ডাকো ডাইকা খেজুরের বাগানটা তাদেরকে দিয়ে দাও তখন আবু তালহা কি করলেন তার চাচাতো ভাই আছে গরিব তার চাচাতো ভাইদেরকে ডাকলেন আর তার নিকট আত্মীয়র আর গরিবদেরকে ডাকলেন যাইকা নবীর উপস্থিতিতে পুরো বাগানটা সবচেয়ে পছন্দনীয় শ্রেষ্ঠ এই দামি বাগানটা গরিব আত্মীয় স্বজনদেরকে দান করে দিয়েছে কথাগুলো মনে থাকবে আজকে এতটুকুই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু শুনলাম বললাম তিনটা কথা আমরা আলোচনা শুনছি কয়টা বলেন কয়টা এক নাম্বার এবাদত করতে হবে কার দুই নাম্বার পিতামাতার আনুগত্য করা তিন নাম্বার নিকট আত্মীয় তাদের প্রতি সৎ আচরণ করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম এর উপর যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল